ভুয়ো গোয়েন্দা অফিসার সেজে মগরাহাটের এক সিভিক ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগ উঠল রাজাদাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে। জানা যাচ্ছে ধৃত রাজাদাস নিউ টাউনের বাসিন্দা। নিজেকে পুলিশ অফিসারের পরিচয় দিয়ে বহুবার এলাকাবাসীদের টাকা লুট করেছেন তিনি। মঙ্গলবার বিকেলে শিয়ালদা স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে এন্টালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এদিন ওই বাসস্ট্যান্ডে বসেছিলেন একজন সিভিক ভলেন্টিয়ার। রাজা সেখানে এসে ওই সিভিক ভলেন্টিয়ারকে উঠে যেতে বলেন। কারণ জানতে চাইলে অভিযুক্ত রাজা নিজেকে পুলিশ অফিসার দাবি করে অভিযোগকারীকে বেধড়ক মারধর শুরু করে, পাশাপাশি গ্রেপ্তারের হুমকিও দেয়। সে অভিযুক্তের এমন ব্যবহারে সন্দেহ হওয়ায় ওই সিভিক ভলেন্টিয়ার সঙ্গে সঙ্গে পুরো ঘটনাটা ডিউটিরত একজন ট্রাফিক সার্জেন্টকে জানান। সূত্রের খবর, অভিযুক্ত ওই ট্রাফিক সার্জেন্টকে পরিচয়পত্র দেখিয়ে নিজেকে ভারত সরকারের অ্যাটমিক এনার্জি বিভাগের কর্মী বলে দাবি করেন। সন্দেহভাজন ওই ব্যক্তির পরিচয়পত্রে গলত থাকায় শীঘ্রই পুলিশে খবর দেন তারা। ঘটনাস্থলে এসে অ্যান্টেলি থানার পুলিশ অভিযুক্তের কাছ থেকে খেলনা বন্দুক ও ফাইবারের লাঠি উদ্ধার করে। পরে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে শিয়ালদা স্টেশন চত্বরে একটি দোকানে ভুয়ো পরিচয়পত্র দিয়ে নকল অস্ত্র রাখতেন রাজা। পুলিশ সূত্রে খবর, আজ বৃহস্পতিবার অভিযুক্তকে কলকাতা হাইকোর্টে তোলা হবে।